আইন ও শিক্ষা চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি এনটিআরসি এর আপিল শুনানির সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য এন এর আপিল শুনানি শেষ আদেশ আগামীকাল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন বিরুদ্ধে করা রিটের শুনানি আজ সাতাশে জুন শেষ হয়েছে আজকে যে রিট পিটিশনটির বিরুদ্ধে এন আপিল করেছে সেই আপিলের শুনানি ছিল সেই শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে আগামীকাল আঠাইশ জুন আদেশের জন্য দিনখন ঠিক করেছে আদালত আগামীকাল আঠাইশ তারিখ আদালত পরবর্তী দিক নির্দেশনা দিয়ে একটি আদেশ দিবেন এবং সেই আদেশের উপরেই কিন্তু নির্ভর করবে তৃতীয় গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশের ভবিষ্যৎ প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর করা রিটের প্রেক্ষিতে আদালত এই আড়াই হাজার প্রার্থীকে নিয়োগের আদেশ দিলেও তার উপর স্থগিত আদেশ চেয়ে আপিল করেছে এন অর্থাৎ এই আড়াই হাজার চাকরি প্রার্থীকে কিন্তু আদালত নিয়োগ দেওয়ার জন্য আদেশ দিয়েছে এই আদেশের বিরুদ্ধে এন আপিল করেছে সেই আপিলের শুনানি হল এবং আগামীকাল আদেশের জন্য অপেক্ষামান এটা ছিল আজকের আপডেট ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য আসসালামু আলাইকুম